আসসালামু আলাইকুম আপুরা, সুগন্ধা হেলথ অ্যান্ড বিউটির তরফ থেকে সুগন্ধা হক বলছি। আমি আজকে আমি সুগন্ধা হক বলছি। আজকে আমি আমার একটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলবো, আর বরাবরের মতো সময় উপযোগী টিপস তো আমার তরফ থেকে সবসময় আপুদের জন্য থাকে। লাইভ যারা দেখছো বা যারা দেখবে বা যাদের কাছে মনে হবে লাইফটা জরুরি, তারা একটু শেয়ার করো। আর আমার প্রোডাক্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে লাইভ চলাকালীন সময় আমাকে কোশ্চেন করতে পারো। যদি আমি জানি খুব বেশি লাইভে মানুষ হবে না, কজ যেহেতু আমি অনেক প্রোডাক্ট নিয়ে কথা বলি না, আমার কয়েকটা প্রোডাক্ট, সো মানুষ ওভাবে ইন্টারেস্ট ফিল নাও করতে পারে। তো এক্ষেত্রে আমি একটু কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এক গাদা প্রোডাক্ট দিতে বা বানাতে খুব একটা কি বলবো দরকারি মনে করি না, কারণ আমার মনে হয় যে স্কিন টাইপ ওয়াইজ প্রোডাক্টগুলো থাকলে খুব সহজে মানুষ তার উপযোগী একটা প্রোডাক্ট দিয়েই কিন্তু মোটামুটি স্কিন কেয়ারটা সারতে পারে। দাগের জন্য একটা প্রোডাক্ট, গ্লোয়ের জন্য একটা প্রোডাক্ট, ফর্সা হওয়ার জন্য একটা প্রোডাক্ট, ক্লিনের জন্য একটা প্রোডাক্ট আমার মনে হয় দরকার নাই। সেটা দুই পক্ষেরই ঝামেলা বাড়ানো, যে রেডি করে দিচ্ছে যদি আমি আমাকে বলি আমার তরফ থেকেও ঝামেলা বাড়ানো, যারা নিবে তাদের তরফ থেকে ঝামেলা এবং খরচ দুটাই বাড়ানো। আমার তরফ থেকে ঝামেলা বাড়ানোর দরকার নাই, খরচ বাড়ানোর দরকার নাই। সো এমনভাবে প্রোডাক্ট রেডি করা উচিত যাতে একটা প্রোডাক্ট দিয়ে বা খুব বেশি হলে দুটো প্রোডাক্ট দিয়ে মানুষ তার সারাদিন স্কিন কেয়ারটা সারতে পারে। তো আমি এখন একটু প্রোডাক্টে চলে যাই। প্রোডাক্টটার নাম হচ্ছে সুগন্ধা, যেটা আমার নাম, সুগন্ধা সিগনেচার গ্লোয়িং উপটন। এটাকে বিভিন্নভাবে ইউজ করা যায়, আমি যেভাবে রেডি করি, স্পেশালি যারা আমরা খুব বিজি, হ্যাঁ দৌড়াচ্ছি বা প্রথমে একটু ক্লিন করলাম, তারপর আবার আমি স্ক্র্যাব করলাম, তারপর আমি আবার প্যাক দিলাম, এভাবে যদি তোমার টাইম না থাকে সেক্ষেত্রে এই একটা প্রোডাক্ট দিয়ে আমরা মোটামুটি তিনটা কাজ সারতে পারি। এটাকে কেউ স্ক্র্যাব হিসেবে ইউজ করতে পারে, কেউ এটাকে প্যাক হিসেবে ইউজ করতে পারে, কেউ যদি মনে করে না ইনস্টেড অফ বডি ওয়াশ সাবানের পরিবর্তে বা বডির পরিবর্তে ইউজ করবে, তাহলে কিন্তু তারাও ইউজ করতে পারে। আচ্ছা, তো এই উপটনটাতে আমি বেশ কিছু উপাদান দিয়ে রেডি করেছি। আমি উপাদানগুলোর নাম বলে দিচ্ছি। আমি এখানে বেসন দিয়েছি দু রকমের, সেটা একটা হচ্ছে বুটের বেসন আর একটা হচ্ছে মসুর ডালের বেসন। আমি কমলার খোসা দিয়েছি, আমি ওটস পাউডার দিয়েছি, আমি আমন্ডের গুঁড়া দিয়েছি, আমি বেদানার গুঁড়া দিয়েছি, লাল আটা দেওয়া আছে, মুলতানি মাটি দেওয়া আছে, গমের গুঁড়া দেওয়া আছে। আর একটা ব্যাপার যেটা, যে অনেকে বলতে পারে যে আমাকে কমলার খোসা শ্যুট করে না বা আমাকে বাদাম শ্যুট করে না, অবভিয়াসলি ন্যাচার হলেই যে তোমাকে শ্যুট করবে বা ন্যাচারাল জিনিস হলেই যে তোমাকে শ্যুট করবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে আমি কিন্তু প্রোডাক্ট কাস্টমাইজ করি। যারা আপুরা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন তারা জানেন যে আমি প্রোডাক্ট কাস্টমাইজ করি। সেক্ষেত্রে তার উপযোগী একটা প্রোডাক্ট বেশি দিয়ে এবং সেখান থেকে তার অনুপযোগী কিছু প্রোডাক্ট কমিয়ে আমি কিন্তু জিনিসটাকে কাস্টমাইজ করে দিব, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে আর বলার কিছু নাই। আর সবসময় আমি বলি যে আমি সবসময় কম প্রোডাক্ট দিয়ে স্কিনটাকে ভালো রাখার চেষ্টা করি। আমি নিজেও পার্সোনাল লাইফে এরকম সবসময় চাইতাম যে কম পড়ে পড়ে কীভাবে পাস করা যায়। আমার লাইফে সেটাই হয়েছে, কম পড়ে পাস করছি, মোটামুটি খুব কম পরিশ্রমে ভালো একটা অবস্থানে আছি আল্লাহর রহমতে। এটা একটা আমার একটা টেকনিক বলতে পারো। এই বিজনেসের ক্ষেত্রে আমি একই টেকনিক নিয়েছি যে সীমিত উপাদান দিয়ে এবং অবশ্যই স্কিনের সাথে উপযুক্ত উপাদান দিয়ে কীভাবে স্কিনটাকে কেয়ার করা যায়। যে আপুরা আমার পেজ থেকে প্রোডাক্ট নেয় বা নিচ্ছে বা নিবে তারা কিন্তু ব্যাপারটা জানে। তো আজকে আমি আমার উপটনটা নিয়ে কথা বললাম, একটু দেখাই দিই ভেতরটা। আর আমি এখানে হলুদ ইউজ করি নাই, কারণ অনেক আপুরা হলুদ পছন্দ করে না, হলুদ আবার এলার্জি থাকে। সেক্ষেত্রে কেউ যদি হলুদ চায় তাহলে আমাকে বলবে, অবশ্যই আমি হলুদ অ্যাড করে দিব। এছাড়া আপুদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি অনেকের থাকে খুব ড্রিমি একটা উপাদান যে আমাকে একটু কমলা খোসা দিলে ভালো হইতো বা আমাকে যদি একটু বাদাম দিতে পারতো আপু তাহলে ভালো হইতো, অবশ্যই মনের কথাটা বলবা, কারণ মনের কথা তো বোঝা সম্ভব না আমার পক্ষে, সো আমাকে বলতে হবে। হ্যাঁ, আর আমি সবসময় বলি যে আমার সাথে আমার ক্লায়েন্টের একটা ব্রিজ থাকবে, ক্লায়েন্টের চাওয়াটা আমি জানবো, আমার চাওয়াটা ক্লায়েন্ট জানবে, এরকম একটা ব্রিজ হলে বিজনেস তো একটা মানবিক ব্যাপার, তাই না? শুধু যে পয়সার ব্যাপার তা কিন্তু না, এখানে সম্পর্কর একটা জড়িত, তো সেই সম্পর্কটা কিন্তু জোরদার হয়। তো আমি আজকে আমার একটা প্রোডাক্ট নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে সুগন্ধা সিগনেচার গ্লোয়িং উপটন। এটা ফেসে ইউজ করতে পারো, পুরা বডিতে ইউজ করতে পারো, অ্যাজ আ ক্লিনজার হিসেবে ইউজ করতে পারো, অর অ্যাজ আ স্ক্র্যাব, অ্যাজ আ প্যাক, যেমন খুশি তেমন। আর
আরো প্রোডাক্ট, আরো খুব বেশি প্রোডাক্ট নাই, আমার 7-8টা প্রোডাক্ট আছে, এরকম একটা একটা করে প্রোডাক্ট আমি দেখাবো। যারা কালেক্ট করতে চাও এবং আগ্রহ প্রকাশ করতে চাও তারা আমাকে নক দিও। আমার প্রোফাইল আছে সুগন্ধা হক, ওটা আমার FB প্রোফাইল, আর এটা তোমার বিজনেস পেজ সুগন্ধা হেলথ অ্যান্ড বিউটি। এছাড়া আমি ইউটিউবে আছি তোমাদের সাথে সুগন্ধা কেয়ার নামে। তো আপুরা আজকে এ পর্যন্তই, লাইভটা থাকলো, যদি লাইভটা কারো ভালো লাগে শেয়ার করে দিও। আমার তরফ থেকে টাটা, বাই বাই।